কাজের ফাঁকে ডিপ্রেশন আসা স্বাভাবিক। এই অবসাদ কাটাতে প্রয়োজন একটুখানি ইন্সপিরেশন, তাই ধিকাস্ট নিয়ে এসেছে এক ইন্সপিরেশনাল অডিও বায়োগ্রাফি শো, অনুপ্রেরণা। আজকে বলবো আনন্দীবাই যোশীর কথা। চলুন তবে শুরু করি। সময়টা বেশ কঠিন। কোভিডের দ্বিতীয় ঢেউ কাটিয়ে উঠতে না উঠতেই তৃতীয় ঢেউয়ের আভাস দিচ্ছেন চিকিৎসকরা। পয়লা জুলাই ছিল ডক্টর্স ডে। আসলে পয়লা জুলাই উদযাপন করা হয় মাত্র, এই সময় প্রতিটা দিনই ডক্টর্স ডে। তাই ভাবলাম আজকের অনুপ্রেরণা ভারতের প্রথম মহিলা চিকিৎসককেই উৎসর্গ করা যাক। বিয়ের পর নাকি পড়াশোনা হয় না, নারী জাতির মধ্যে এই কথাটা বহুল প্রচলিত। কতটা ঠিক বা ভুল তা জানি না, তবে আনন্দীবাই যোশী বা আনন্দী গোপাল রাও যোশীর সাথে এটা যে সম্পূর্ণ ভুল তা বলার অপেক্ষা রাখে না। 1865 সালে জন্ম হয়েছিল গণপতরাও যোশী এবং গঙ্গাবাইয়ের পঞ্চম সন্তান আনন্দীবাইয়ের। জন্মস্থান মহারাষ্ট্রের থানে জেলায়। বিত্তশালী পরিবার হলেও ইংরেজ সরকারের চাপে সদা সতর্ক থাকতে হতো তাদের। তাই হয়তো মাত্র 9 বছর বয়সে 30 বছরের এক পুরুষের সাথে আনন্দীর বিয়ে হয়ে যায়। বিয়ের আগে অবশ্য তার নাম ছিল যমুনা, পরে স্বামী গোপাল রাও সেই নাম বদলে আনন্দী রাখেন। আনন্দীর বিবাহিত জীবন আর 5 জনের মতো মোটেও ছিল না। স্বামী গোপাল রাও ছিলেন ডাক বিভাগের কর্মী, তিনি ছিলেন নারী শিক্ষার পৃষ্ঠপোষক, তাই আনন্দীর পড়াশোনার দিকে বাড়তি নজর দিতেন। পড়া ফাঁকি দিয়ে রান্নাঘরে থাকলে মারধর করতেন বলেও শোনা যায়। গোপাল রাও তাকে সংস্কৃত ও ইংরেজি ভাষায় শিক্ষিত করে তোলেন। 14 বছর বয়সে মা হলেন আনন্দী, কিন্তু অল্প কয়েকদিনের মধ্যেই মারা গেল নবজাতক। মানসিক অবসাদে ভুগছিলেন আনন্দী, জেদ ধরেন চিকিৎসক হওয়ার। শুনে বেজায় খুশি হন গোপাল রাও, রাজি হয়ে যান তিনি। চিঠি লিখলেন মার্কিন মিশনারি ওয়াইল্ডারকে স্ত্রীর পড়াশোনা ও আর্থিক সাহায্যের জন্য। পাশাপাশি আমেরিকাতে একটি কাজের জন্য আবেদন করেন তিনি, তবে সেই আবেদন মঞ্জুর হয়নি। প্রিন্সটনস মিশনারি রিভিউ পত্রিকায় সেই চিঠি প্রকাশিত হওয়ার পরেই নিউ জার্সির এক মহিলা থিওডিসিয়া কার্পেন্টার আনন্দীকে সাহায্যের ইচ্ছা প্রকাশ করেন। যদিও 1883 সালে কলকাতায় চাকরি বদলি হয়ে যায় গোপাল রাওয়ের, সস্ত্রীক শ্রীরামপুরে চলে আসেন তিনি। গোপাল রাও তাকে অনেক বুঝিয়ে অবশেষে মাত্র 19 বছর বয়সে কলকাতা থেকে জাহাজে করে নিউ ইয়র্কের দিকে পাড়ি দিলেন আনন্দী। ভর্তি হলেন 2 বছরের মেডিকেল কোর্স উইমেন্স মেডিকেল কলেজ অফ পেনসিলভেনিয়াতে। সেই সময় তাকে রাস্তাঘাট চেনানো, নতুন শহরের সাথে পরিচয় করানো, এইসব কাজে আনন্দীকে সাহায্য করতেন থিওডিসিয়া। পড়াশোনা করতে করতে যক্ষায় আক্রান্ত হলেন তিনি, কিন্তু তারপরেও পড়াশোনা ছাড়েননি তিনি। 2 বছর বাদে 1886 সালে ডাক্তারি পরীক্ষায় উত্তীর্ণ হলেন তিনি। তার এই সফলতায় খুশি হয়ে রানী ভিক্টোরিয়া তাকে শুভেচ্ছা বার্তাও পাঠান। 1886 সালে দেশে ফেরেন তিনি। অ্যাজ আ ফিজিশিয়ান ইন চার্জ তিনি অ্যালবার্ট এডওয়ার্ড হসপিটালে নিযুক্ত হন। তবে তার জীবন এতটাও সুখের ছিল না। আমেরিকার এক বন্ধুকে চিঠিতে লিখেছিলেন কতটা কড়া পিতৃতান্ত্রিক অনুশাসনের মধ্যে বড় হয়েছেন তিনি। পাশাপাশি আমেরিকা থেকে লেখা এক চিঠিতে স্বামীকে তার অত্যাচারের কথাও জানিয়েছেন। ওই যে বললাম আগেই, পড়াশোনা না করলে বেধড়ক মারধর করতেন তার স্বামী। ওই অত্যাচার ছোট্ট শিশুর মনে যে কতখানি প্রভাব ফেলতে পারে তা বলাই বাহুল্য। তবে এইসব অত্যাচারের সময় নিজে যথেষ্ট শান্ত ছিলেন। সময়ের সাথে সাথে নারী স্বাধীনতা ও নারী মুক্তির ভাবনায় উদ্বুদ্ধ হয়েছিলেন তিনি। তবে 1887 সালের 27 ফেব্রুয়ারি সেই যক্ষাই কেড়ে নিল দেশের প্রথম মহিলা চিকিৎসককে। তাকে শ্রদ্ধা জানাতে নিউ ইয়র্কের এক সেমেট্রিতে তার অস্থিভস্য সমাধিস্থ করা হয়। পাশাপাশি মহারাষ্ট্র সরকার
তাকে সম্মান জানিয়ে আনন্দীবাই যোশীর নামের একটি ফেলোশিপ চালু করেন। চিকিৎসা শাস্ত্রে তার এই অবদান কেবলমাত্র মহিলাদের নয়, বরং প্রতিটি মানুষকে আজও অনুপ্রাণিত করে। শুনছিলেন আনন্দীবাই যোশীর গল্প। গল্পের মূল ভাবনায় বৈরিক সাহা, গল্প পাঠে বিতান বোস, সূত্রধর আমি অনিন্দিতা পাল, আবহ সঙ্গীত এবং মিক্সিং ময়ূর ঘোষ। আজ এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন এক অনুপ্রেরণার গল্প নিয়ে। ততদিন সঙ্গে থাকুন।